কিশোরগঞ্জের ভৈরবে ইতালি প্রবাসীদের উদ্যোগে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টার সময় শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আফিকুল ইসলাম হারিস। শিমুলকান্দি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের ৫ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও মধ্যেরচর ৫ বাড়ি মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ ২০,০০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও কিডনি রোগে আক্রান্ত কালিকা প্রাসাদ ইউনিয়নের হোসনিয়ারা বেগম ও শহরের আমলাপাড়া গ্রামের আসমা বেগমকে চিকিৎসা সহায়তা বাবদ জনপ্রতি ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা প্রদান করেন। আল আমিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজহারুল ইসলাম, হাজি মতিউর রহমান, কাশেম মিয়া, নাসির উদ্দিন, রুমান আহমেদ, ফয়াজ উদ্দিন, রাশিদ মিয়া ও শামসু মিয়া। অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি ইতালি বিতরণ অনুষ্ঠানে প্রথমে ইতালিতে প্রবাসী থাকে ওনারা অনেক কষ্টের বিনিময়ে আমাদের মধ্যে উপস্থিত তার আবারও স্বামী মৃত ইব্রাহিম ফেরুজা বেগম সকলের প্রয়োজন, সকলের টাকা পয়সা আছে, আর কিছু মানুষের প্রয়োজন যাদের টাকার খুবই অভাব। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।